রাজ্যের সমস্ত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে এই দাবি নিয়েই অল ইন্ডিয়া ডিএসওর তরফ থেকে যশোর রোড অবরোধ করা হলো সোমবার। অবিলম্বে রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলতে হবে আর এই দাবিকে সামনে নিয়ে অল ইন্ডিয়া ডিএসও এক মিছিল করে ও প্রতীকী অবরোধে সামিল হয়। সোমবার সকালে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া স্টেশন থেকে অল ইন্ডিয়া ডিএসও ছাত্রছাত্রীরা এক মিছিল করে নগর উখড়া মোড়ে যশোর রোড অবরোধ করে। পাশাপাশি স্কুল কলেজ বন্ধের ফরমানা পুড়িয়ে প্রতিবাদে সামিল হন তারা। সোমবার মিছিল থেকে ছাত্রছাত্রীরা আওয়াজ তোলেন অবিলম্বে রাজ্যের সমস্ত স্কুল কলেজ খুলতে হবে, স্কুল কলেজের মান ফিরিয়ে আনতে হবে, যেখানে রাজ্যের সমস্ত দোকানপাট খোলা রয়েছে কেন শুধু স্কুল কলেজ বন্ধ, দিনের পর দিন স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের মান তলানিতে ঠেকেছে, রাজ্যের পরীক্ষা না হয়, শিক্ষার্থীরা সঠিক মূল্যায়ন পাচ্ছে না। যশোর রোডের উপর এমনই প্রতিবাদ তুলে প্রায় আধ ঘন্টা অবরোধ করলো অল ইন্ডিয়া ডিএসও কর্মী ও ছাত্রছাত্রীরা। ঘটনাস্থলে যায় হাবড়া থানার পুলিশ, অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলেন পুলিশ কর্মীরা। ঘটনায় তীব্র যানজটের সৃষ্টি হয় যশোর রোডে। ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসওর পক্ষ থেকে আজকে পথে নামতে বাধ্য হয়েছি আমরা। দীর্ঘদিন ধরে সমস্ত স্কুল কলেজ ডিআই এবং ভিসির কাছে ডেপুটেশন দিয়েছি যে আর্থিক দুঃসময়ে অনৈতিকভাবে যে ইলেকট্রিসিটি বিল ব্যবহার করা হয়নি, যে স্পোর্টস ফি স্পোর্টসই হয়নি, ফলে অনৈতিকভাবে যে ফি নেওয়া হচ্ছে সেটা মুকুব করা হোক, এই বছরের জন্য অবশ্যই সম্পূর্ণ মুকুব করা হোক। আর দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, যেখানে বাজারঘাট চলছে, যেখানে শপিং মল চলছে, এমনকি বিয়েবাড়িতে পর্যন্ত 50 জনের ভিড়কে মুকুব করা হয়েছে, অনুমতি দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল কলেজগুলোকে স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই পরিকল্পনা মাফিক বিজ্ঞানসম্মত উপায়ে খোলা যায়, কিন্তু তার কোনো রকম উদ্যোগ আমরা দেখছি না। আমরা বারবার কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে, রাজ্য সরকারের কাছে চিঠি দিয়েও আমরা কোনো সদুত্তর পাইনি। তাই আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে এবং শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। সারা রাজ্যব্যাপী আমাদের আজকে প্রতীকী পথ অবরোধ চলছে, যদি আমাদের দাবি না মানা হয় আমরা বৃহত্তর আন্দোলনে যাব। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলতেই হবে শিক্ষা ব্যবস্থার স্বার্থে।